একাদশ শ্রেণীর সকল নবাগত ছাত্রদের ভূগোল বিভাগের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত। আমি আমার পরিচয় দিয়ে নেই, আমি মুনমুন সাহা, প্রভাষক ভূগোল, ঢাকা কলেজ। আমি 29তম বিসিএস এর দ্বারা এই শিক্ষা ক্যাডারে জয়েন করেছি, আর এখন আমি তোমাদের শিক্ষক। ছেলেরা, আশা করি সবাই ভালো আছো। ভূগোল ক্লাস শুরু হওয়ার মুহূর্তে আমি তোমাদের কিছু কথা বলে নেই, যারা ভূগোল নিয়েছো তাদেরকে তো সবসময় স্বাগতম, যারা নাওনি তাদেরকেও স্বাগতম। ভূগোল বিভাগে সকল শিক্ষকই তোমাদেরকে খুব ভালোবাসে, কারণ তোমরা আমাদের ছেলে। আমি যেমন আমার পরিচয় প্রথমে বললাম, কিন্তু আমার পরিচয় তোমাদের দ্বারাই হবে, কারণ তোমরা যখন গিয়ে বলবে যে আমি ওই টিচারের ছাত্র, বা তোমরা যখন আমি যখন বলবো এই ছাত্রটি আমার, তখন হচ্ছে আমার পরিচয় প্রকাশিত হবে, এর আগে না। তাহলে বুঝতে পারছো যে কেন আমি তোমাদেরকে আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়েছি। ভূগোল একটি জনপ্রিয় সাবজেক্ট, আর এভাবে ক্লাস নেওয়াটা আমার কাছেও খুব খারাপ লাগছে, কারণ আমি যখনই প্রথম ক্লাসে যাই, আমি বা আমরা, তখন এই যে তোমাদের চেহারাগুলো বা তোমাদের চোখগুলোর দিকে তাকাই, মুখগুলোর দিকে তাকাই, তখন মনটা আনন্দে ভরে ওঠে যে এ আমার ছাত্র, এ আমার ছেলে। কিন্তু আজ তা পারছি না বাবা, তাই মনটা খুব খারাপও লাগছে, আবার খুশি লাগছে এই কারণে যে নতুনদের আমি পড়াতে পারছি, আবার নতুনদের। প্রত্যেক বছরই আমরা সাধারণত জুলাইয়ের 1 তারিখে নতুনদের ক্লাস শুরু করি, কিন্তু বিশ্ব বিপর্যয়ের কারণে ক্লাস শুরু হচ্ছে অক্টোবরে। আমি জানি তোমরাও মন খারাপ করে বসে দেখছো, কারণ এইভাবে ক্লাসের থেকে এই যে সামনে গিয়ে ক্লাস নেওয়া বা আনন্দের সাথে ক্লাস করা, সবার সাথে পরিচয় হওয়া, সেটা খুবই আনন্দের একটা বিষয়। আজ আমরা কেউ কারোর সাথে হয়তো সঠিকভাবে পরিচিত হতে পারছি না, পাশাপাশি বন্ধুর সাথেও বলতে পারছি না, আরে দোস্ত কিরে কেমন আছিস, তাই না বাবা? সেটা সবাই, আমিও মিস করছি তোমাদের এই মুখগুলোকে, কারণ আমি জানি না আমার ছেলেরা কারা। ঠিক আছে, আচ্ছা, ধীরে 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 আরো পরিচিত হব। আজকে আমি ভূগোল বিষয়ে কিছু সাধারণ বিষয় তোমাদের জানাব। যারা ভূগোল নিয়েছো তারা সবাই জানো ভূগোল ব্যবহারিক একটি বিষয়। ভূগোলের প্রথম পত্রে 25 নম্বরে ব্যবহারিক আছে, আবার দ্বিতীয় পত্রে 25 নম্বরে ব্যবহারিক আছে, তোমরা পরীক্ষা দিবে 75 নম্বরে। এর মধ্যে 50 হচ্ছে তোমাদের সিকিউ এন্ড 25 হচ্ছে তোমাদের এমসিকিউ। এই সিকিউ আর এমসিকিউ যাই পড়ি না কেন, শুধু বইটি পড়লে বইয়ের ভিতর থেকেই তোমরা দেখবে তোমাদের অ্যান্সার হয়ে গেছে, তোমরা অ্যান্সার দিতে পারছো, কারণ ভূগোল শুধু একবার পড়লেই হবে, ভূগোল পড়া কঠিন না। অনেকেই বলে ভূগোল কঠিন সাবজেক্ট, কিন্তু আমার মতে কোন সাবজেক্টই কঠিন না যদি না তুমি সেটাকে ভালোবাসে গ্রহণ করো। ভালোবেসে যদি কোন সাবজেক্ট গ্রহণ করো যে আমি এটাকে পছন্দ করছি না কিন্তু আমাকে নিতে হচ্ছে, তাহলে কিন্তু সেটা তোমার ভালো লাগবে না। যতই না তোমাকে আমি বলি এটা খুব ভালো, এটা খুব ভালো, আমার মনে হয় না পছন্দ হবে, কারণ ভালোবেসে যদি কাউকে গ্রহণ করা যায় তাহলে কিন্তু ইজি সেটাকে আয়ত্তে আনা যায়। তাহলে ছেলেরা, ভূগোলকে পড়ার সময় আগে ভালোবাসতে হবে, বই দেখে আগেই মনে মনে বলবে না যে কঠিন বিষয়, না বাবা কঠিন কিচ্ছু না, একদম সহজ একটি বিষয় হচ্ছে ভূগোল। আর একে পড়ারও মজা অনেক, জানারও অনেক বিষয় আছে। তোমরা সবাই জানো যে তোমাদের সাধারণ জ্ঞান বা আমরা যেটাকে বলি সাধারণ জ্ঞানগুলোকে আইকিউ, সাধারণ জ্ঞানগুলো আমাদের অনেক কঠিন। ভূগোল পড়লে কিন্তু অনেক সাধারণ বিষয় আমরা ইজি জানতে পারবো, আবার কোন তথ্য নিয়েও কিন্তু আমরা তর্কে বা যুক্তি তর্কে যেতে পারবো যে হ্যাঁ এখানে এটা ওইখানে ওইটা কেন।
কেন সেটা সঠিকভাবে উপস্থাপন করেনি বা কেন এটা নেই সেটা জানতে পারবো এই ভূগোলের দ্বারা। ভূগোলকে বলা হয় মাদার অফ অল সায়েন্স, সব বিষয়ের মা, কারণ ভূগোলের সাথে সম্পর্কিত সবাই। এগুলো আমরা জানবো, সবাই জানবো। তবে ভূগোল পড়ার আগে আমি ভূগোলের এই সাধারণ বিষয়গুলো তোমাদের জানাচ্ছি। সেগুলো হচ্ছে একাদশ শ্রেণীর ভূগোলের অধ্যয়ন বিষয় হচ্ছে প্রাকৃতিক ভূগোল। আমি এই বিষয়টাও বলবো, এখানে আমি শুধু ভূগোল লিখেছি, কিন্তু একাদশ শ্রেণীর অধ্যয়নের বিষয় হচ্ছে প্রাকৃতিক ভূগোল। সাধারণত তোমাদের প্রশ্নে ভূগোল প্রথম পত্র থাকে, ঠিক আছে বাবা, যার কোড নাম্বার হচ্ছে 125। আর আমরা যেটি পড়ব আজকে সেটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল কোথা থেকে আসছে আমরা সেটাও জানব। আগে আমরা জেনে নেই ভূগোল কি। বলা হয় ভূ মানে পৃথিবী, আর গোল মানে গোলাকার। তাহলে বুঝতে পারছো যে আগে আমরা সবাই জানতাম ভূগোল মানে হচ্ছে পৃথিবী গোলাকার, তাই না? যারা নতুন আসছো ভূগোলে, সাধারণত নতুন নেই আমার জানি, আমার জানার মতে আমার ছেলেরা মনে হয় সায়েন্স থেকে বেশি আসছে, তারা তাদের বিশ্ব পরিচয় বইয়ের ভূগোলের কিছু অংশ পড়ে আসছে। কিন্তু বিশেষ অর্থে ভূগোল মানে পৃথিবী গোলাকার নয়। এই যে পৃথিবী আর এই গোলাকার, তার মানে গোলাকার পৃথিবী সম্বন্ধে জ্ঞান লাভ করাটাই হচ্ছে ভূগোল। ভূগোল শব্দটি সর্বপ্রথম বলেন ইরাটোস্থেনিস। ইরাটোস্থেনিস প্রথমেই বলেছিলেন যে জিওগ্রাফি শব্দটি হচ্ছে জিও আর হচ্ছে গ্রাফি থেকে আসছে। জিও অর্থ পৃথিবী আর গ্রাফি অর্থ বর্ণনা, অর্থাৎ জিওগ্রাফি হচ্ছে পৃথিবীর বর্ণনা, মানে ডেসক্রিপশন অফ দ্য আর্থ। তাহলে এই যে ইরাটোস্থেনিস প্রথম ভূগোল বা জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছেন, সেই জিওগ্রাফি থেকে বাংলার প্রতি শব্দ এসেছে ভূগোল, যেটা কিনা ভারতে আর্য সিদ্ধান্ত প্রথম বলেছিলেন, খগোল থেকে এসেছে ভূগোল। ভূগোল মানুষ আর পরিবেশের মধ্যে যে সম্পর্ক সেটিকে আমাদের মধ্যে আরো বেশি গভীর করে আয়ত্তে এনে দেয়। তাই মানুষ আর পরিবেশের মাঝে যে মিথস্ক্রিয়া সেটিকে আমরা বলতে পারি ভূগোল। পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছুই আছে সেটি প্রাকৃতিক হোক আর অপ্রাকৃতিক হোক, সম্পূর্ণটাই হচ্ছে আমাদের পরিবেশ। এই পরিবেশ আর আমরা মিলে যে আমাদের যে আন্ত সম্পর্ক বা আমাদের যে একটা ক্রিয়া দুই এই সব বিষয়ের মধ্যে, সেটি হচ্ছে ভূগোল। এই ভূগোলের সাধারণত দুইটি শাখা হয়, একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল ভূগোলের প্রধানত দুইটি শাখা একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল আরেকটি হচ্ছে মানবিক ভূগোল। তোমরা সবাই জানো যে আমাদের এই পরিবেশ প্রাকৃতিক অপ্রাকৃতিক বা সামাজিক বিষয় নিয়ে গঠিত হয়েছে, তাই ভূগোলেরও দুটি অংশ, একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটি হচ্ছে মানবিক ভূগোল। আমাদের এই একাদশ শ্রেণীর প্রথম পত্রে আমাদের অধ্যয়নের বিষয় হচ্ছে প্রাকৃতিক ভূগোল, ঠিক আছে? তারপরে আমরা আগে ভূগোল সম্পর্কে জানছিলাম। ভূগোলের এই যে ইরাটোস্থেনিস থেকে পরবর্তী পর্যায়ে গ্রিকরা আরো বেশি ভূগোলকে সমৃদ্ধশালী করে, কারণ তারা বিভিন্ন দেশ বিদেশে নিজেদের অভিযান পরিচালনা করেছে, মানচিত্র অঙ্কন করেছে, সেই দেশের প্রাকৃতিক এবং আঞ্চলিক অবয়বের বর্ণনা দিয়েছে। সেই থেকে ধীরে ধীরে ভূগোল এই বিষয়টি গুরুত্ব আরোপ করেছে এবং দেখা যায় আধুনিক যে ভূগোল সেটিকে বেশি আরো
আরো বেশি যেটাকে আমরা বলতে পারি যে আরো বেশি আধুনিকতর করেছে আলেকজান্ডার ভন হাম্বোল্ট এবং কার্ল রিটার। এই দুইজনে মিলে এই প্রাকৃতিক ভূগোলটিকে আরো বেশি উৎকৃষ্ট সাধন করেছে। তো এই যে প্রাকৃতিক ভূগোল, তাহলে এই প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা কি, অর্থাৎ কি এই বিষয়টা, সংজ্ঞা জানার আগে আমরা ভূগোল কিছুটা জানলাম যে মানুষ আর পরিবেশের সাথে যে মিথস্ক্রিয়া বা আন্তঃসম্পর্ক সেটি হচ্ছে ভূগোল। আমরা আরো জেনেছি ইরাটোস্থেনিস বলেছেন যে ডিসক্রিপশন অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর বর্ণনা বলছে জিওগ্রাফি, জিও হচ্ছে পৃথিবী আর গ্রাফি হচ্ছে এর ডিসক্রিপশন বা বর্ণনা, অর্থাৎ জিওগ্রাফি হচ্ছে ডিসক্রিপশন অফ দ্য আর্থ। এবং এই বিষয়টি ব্যবহার করে ধীরে ধীরে আমরা ভূগোলের দুটি প্রধান শাখা নির্বাচন করা হয়েছে, একটি প্রাকৃতিক, তার মানে সমস্তটাই প্রকৃতি প্রদত্ত, আর একটা হচ্ছে মানবিক, যেটি আমরা সৃষ্টি করেছি এবং প্রকৃতির সাথে যেটি রিলেটিভ, তাই না, যেটি আমরা রিলেটেড। আমরা ওই বিষয়টা জানবো, মানবিক বিষয়টি জানবো হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রে বা সেকেন্ড ইয়ারে গিয়ে। আচ্ছা, এই যে পৃথিবীর আবাসভূমি হিসাবে মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনা বা পৃথিবীর বর্ণনা বা ডিসক্রিপশন অফ দ্য আর্থ এর একটি প্রধান শাখা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। সেই প্রাকৃতিক ভূগোলটা কি, হেরিটেজ ডিকশনারি অনুযায়ী প্রাকৃতিক ভূগোল হচ্ছে বা ফিজিক্যাল জিওগ্রাফি হচ্ছে প্রাথমিকভাবে বা প্রাথমিক ভূগোলের প্রাথমিক উপক্ষেত্র, বা আমরা বলতে পারি প্রাথমিকভাবে ভূগোলের যে বিষয়গুলো সেগুলো। প্রাথমিক কেন বলা হয়েছে, সৃষ্টি চিন্তা করো, মানুষ প্রথমে কোথা থেকে আসছে, মানুষই কিন্তু পৃথিবীতে সর্বপ্রথম আসেনি, কে আসছে, এই পৃথিবী আগে সৃষ্টি হয়েছে, তারপর এর মধ্যে বসবাসের উপযোগী করার জন্য পানি, তারপরে গাছপালা এবং অন্যান্য বিষয়গুলো সৃষ্টি হয়েছে। তাহলে প্রাথমিক উপক্ষেত্র হিসাবে পৃথিবীর যে বর্ণনা সেটি হচ্ছে ভূগোল। আবার বলা হয় যে প্রাকৃতিক ভূগোল হল প্রাকৃতিক প্রপঞ্চ সমূহের আঞ্চলিক বা স্থানিক বিশ্লেষণ। প্রাকৃতিক প্রপঞ্চ কি, প্রাকৃতিক প্রপঞ্চ হচ্ছে প্রাকৃতিক বিষয়, যেমন আমরা বলতে পারি পৃথিবীর সৃষ্টি, সৃষ্টি হওয়ার পর পৃথিবী কি রকম ছিল, পৃথিবীর পানি, পৃথিবীর আবহাওয়া, পৃথিবীর জলবায়ু, পৃথিবীর উদ্ভিদ, গাছপালা, পৃথিবীর বা মহাকাশের জ্যোতির্মণ্ডলী, এই যে প্রাকৃতিক প্রপঞ্চগুলো বা মাটি, প্রাকৃতিক প্রপঞ্চগুলো, এগুলো অধ্যয়ন করাই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের কাজ, বা এগুলো যে বিষয়ে আমরা অধ্যয়ন করব সম্পর্কে সেটাই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। আমেরিকান হেরিটেজ সায়েন্স ডিকশনারি অনুযায়ী পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক চিত্রাবলীর বিশেষত বিষয়াবলীর বিজ্ঞানসম্মত পার্টি হচ্ছে ভূগোল। খেয়াল করে দেখো, পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক চিত্রাবলী, এখন চিন্তা করে দেখো পৃথিবী পৃষ্ঠ কোনটা, প্রাকৃতিক চিত্রাবলী কোনটা। পৃথিবী পৃষ্ঠ হচ্ছে পৃথিবীর উপরিভাগ যেখানে আমরা বসবাস করি, এবং তার প্রাকৃতিক চিত্রাবলী হচ্ছে যেটি আমাদের সৃষ্ট নয়, যেটি প্রকৃতি প্রদত্ত বা স্বয়ং যিনি একজন সৃষ্টি করেছেন বা আমাদের সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন, সে প্রাকৃতিক চিত্রাবলী যে রয়েছে সেটার যে বর্ণনা সেটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এখন এই প্রাকৃতিক চিত্রাবলী কি হতে পারে, আমি কিন্তু একটু আগে তোমাদের বলেছি, আমরা যদি দেখি প্রাকৃতিক বিষয়গুলি, উদ্ভিদ, পানি, মাটি, বায়ু, বায়ু তো আমরা দেখি না, অনুভব করি, বা আমরা জলবায়ু বলতে পারি, প্রাণী জগৎ, এই সবকিছুই কিন্তু প্রাকৃতিক চিত্রাবলী। তাই বলছে পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক চিত্রাবলীর বিষয়গুলির যে বিজ্ঞানসম্মত পাঠ সেটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল। আবার আমেরিকান ভূগোলবিদ রিচার্ড হার্সনের মতে ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সাথে সঠিক এবং সুবিন্যস্ত এবং যুক্তিসঙ্গত বর্ণনা বা ব্যাখ্যা সরবরাহ করাই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের কাজ। কি বিষয়, ভূপৃষ্ঠের
পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সঠিক সুবিন্যস্ত ও যুক্তিসঙ্গত বর্ণনা আর হচ্ছে কি ব্যাখ্যা সরবরাহ করাই প্রাকৃতিক ভূগোলের কাজ। কে বলেছেন? রিচার্ড হাডসন। কে বলেছেন? রিচার্ড হাডসন। তাহলে এই যে বর্ণনা বারে বারে বলছে পৃথিবী পৃষ্ঠ প্রাকৃতিক চিত্রাবলী, রিচার্ড হাডসনও বললো পরিবর্তনশীল পৃথিবীর বৈশিষ্ট্য, তারপর হচ্ছে পৃথিবী পৃষ্ঠের বৈশিষ্ট্য, পরিবর্তনশীল পৃথিবী পৃষ্ঠের যুক্তি নামা যুক্তিসঙ্গত ব্যাখ্যা, এই বিষয়গুলোই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে প্রাকৃতিক ভূগোল হচ্ছে মানুষ এবং কি বলবো আর পরিবেশের সাথে যে সম্পর্ক সেটি, কারণ প্রাকৃতিক এই যে চিত্রাবলী বা প্রাকৃতিক এই যে বিষয়াবলী আমরা বলছি না কেন, এই প্রাকৃতিক চিত্রাবলী বা প্রাকৃতিক বিষয়াবলীকে ভালোভাবে পর্যবেক্ষণ যিনি করবেন তিনি হচ্ছেন মানুষ। তাহলে মানুষ এই যে এই বিষয়গুলো যে ব্যাখ্যা প্রদান করবে বা এই যে পরিবর্তনশীল বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মানবিক ভূগোল। অর্থাৎ আরো বলা যায় যে প্রাকৃতিক ভূগোলের আরেক নাম হচ্ছে মানব ভূমি ধারা, অর্থাৎ ম্যান ল্যান্ড ট্র্যাডিশন। এই বিষয়টি এভাবেই আমরা জানবো। তাহলে সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে পুস্তকে বা যে বিষয়াবলিতে পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক চিত্রাবলী বা প্রাকৃতিক বিষয়াবলীর সাথে মানুষের যে আন্তঃসম্পর্কের সৃষ্টি হয় বা আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে, যেটি আঞ্চলিক ভাবেই হোক আর স্থানিক ভাবেই হোক, সেটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল। বুঝাতে পারছি বাবা? হয়তো সামনে থাকলে আরো ভালো করে আরো জেনে প্রশ্ন করে তোমাদের বুঝাতে পারতাম, কিন্তু পারছি না বাবা, আমাদের খুবই কষ্ট লাগছে। আমি আবার বলি, একটু ভালো করে শোনো, প্রাকৃতিক ভূগোল হচ্ছে যে বিষয়গুলিতে বা যে পুস্তকে প্রাকৃতিক বিষয় সমূহের সাথে পৃথিবীর বা ভূপৃষ্ঠের প্রাকৃতিক বিষয়গুলির সাথে মানুষের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা, স্থানিক বা সরি মানুষের আন্তঃসম্পর্ক সেটি স্থানিক হোক আর সেটি আঞ্চলিক হোক, তা নিয়ে আলোচনা বা বিশ্লেষণ করে বা যুক্তি তর্ক স্থাপন করে, সেটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এখন এই প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি কি, নেচার কেমন? সে যেমন আমি যদি এখন কলেজে থাকতাম বা তুমি যদি কলেজে থাকতে, তাহলে তোমার নতুন বন্ধুর তুমি প্রকৃতি খুঁজে বের করবে। আমার বন্ধুটা কি ভালো, আমার বন্ধুটা কি কি পারে, আমার বন্ধুর সাথে আর কার কার বন্ধুত্ব আছে, আমার বন্ধুর সাথে ভালো ভালো কোন কোন ছেলের বন্ধুত্ব আছে, সে কিভাবে চলাফেরা করে, কোথায় যায়, এই যে বিষয়গুলো পর্যবেক্ষণ সেটি হচ্ছে তার নেচার। তো ভূগোলেও বা প্রাকৃতিক ভূগোলেরও কিছু নেচার আছে। প্রাকৃতিক ভূগোল বলছি যে প্রাকৃতিক প্রপঞ্চ বা প্রাকৃতিক বিষয়গুলির সাথে মানুষের আন্তঃসম্পর্ক। তাহলে অবশ্যই এই দুটো নেচার আমাদেরকে জানতে হবে। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি কিছুটা বৈচিত্র্যময় কারণ এবং বৈশিষ্ট্যময়, কারণ পৃথিবী পরিবর্তনশীল, তার ভূপৃষ্ঠ সর্বদাই কিন্তু পরিবর্তিত হচ্ছে। এই যে পরিবর্তনশীল একটা পৃথিবী, তাহলে অবশ্যই আমাদের অধ্যয়নের বিষয়টাও ধীরে ধীরে কি হবে, পরিবর্তিত হচ্ছে। যাই হোক, এই যে পরিবর্তনশীল ভূপৃষ্ঠের বিষয়, সে বিষয় থেকে প্রাকৃতিক ভূগোলের যে প্রকৃতি বিষয় প্রকৃতি সেগুলো সম্পর্কে জানতে হলে প্রথমেই হচ্ছে কি, সেটি হচ্ছে সে অজীব আর সজীব বিষয় নিয়ে আলোচনা করে। তার মানে প্রথমেই যেটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল ভূপৃষ্ঠের অজীব ও সজীব উপাদান নিয়ে আলোচনা করে। তাহলে অজীব আর সজীব উপাদান কোথাকার,
ভূপৃষ্ঠের অজীব আর সজীব উপাদান নিয়ে আলোচনা করাও প্রাকৃতিক ভূগোলের একটি প্রকৃতি। তারপরে হচ্ছে সৌরজগতের উৎপত্তি নিয়ে আলোচনা করে। বা এই যে উৎপত্তি হয়েছে সে সম্পর্কে নানা ধরনের মতবাদ আসছে আসবে, সেগুলো সম্পর্কে যুক্তি তর্ক স্থাপন করে। তারপর হচ্ছে সৌরজগৎ যখনই সৃষ্টি হয়েছে তখন পৃথিবীরও সৃষ্টি হয়েছে এবং পরবর্তীতে পৃথিবী তার যে রূপ সেটিকে পরিবর্তন করেছে। তাহলে পৃথিবীর উৎপত্তি নিয়েও আলোচনা করে। তারপরে হচ্ছে যেটি সেটি হচ্ছে প্রকৃতির শক্তির উৎস নিয়ে আলোচনা করে। কি নিয়ে? প্রকৃতির শক্তির উৎস নিয়ে। কি নিয়ে বাবা? প্রকৃতির শক্তির উৎস নিয়ে আলোচনা করে। তারপরে যেটি সেটি হচ্ছে ভূগঠনকারী নানা শক্তি সম্পর্কে আলোচনা করে। তারপরে হচ্ছে প্রাকৃতিক প্রকৃতি সক্রিয় বা প্রকৃতির সক্রিয় উপাদান নিয়ে আলোচনা করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক ভূগোল মূলত বর্ণনা ভিত্তিক, প্রকৃতির বর্ণনা, মানে এই যে পৃথিবীর সমস্ত প্রাকৃতিক বিষয় বলি সে প্রাকৃতিক বিষয় বলি বর্ণনা, এই প্রাকৃতিক অঞ্চল ভিত্তিক বিভিন্ন বিষয়বস্তুর প্রাকৃতিক বর্ণনা আমরা প্রাকৃতিক ভূগোলে পেয়ে থাকি। প্রাকৃতিক ভূগোল একটি গতিশীল বিজ্ঞান, অর্থাৎ এটি পরিবর্তনশীল। এই যে সজীব অজীব উপাদান বললাম, সৌরজগতের উৎপত্তি নিয়ে বললাম, আমরা বললাম যে পৃথিবীর উৎপত্তি এবং পৃথিবীর বর্ণনা, তারপরে হচ্ছে শক্তির উৎস, সব প্রকৃতিতে কিভাবে শক্তি আসছে, শক্তি ক্ষয় হচ্ছে এবং সেটি নবায়নযোগ্য নাকি অনবায়নযোগ্য, এই যে বিষয়গুলো সেগুলো মূলত এই প্রাকৃতিক ভূগোলের একটি অন্যতম আলোচ্য বিষয়। এই পরিপ্রেক্ষিতে প্রকৃতির থেকে কিন্তু আমরা আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে তার পরিসর। আমরা কিন্তু প্রকৃতির বিষয়ে ছয়টি বিষয় জানলেই আমরা বুঝবো সে তার পরিসর। ও আমার ছেলেরা তো পরিসর বুঝতেছে না, পরিসর মানে কি? এই যে আমি বললাম সে এটা নিয়ে আলোচনা করছে, তার নেচার এইটা, তার নেচার ওইটা, এই যে এই বিষয়গুলো এখন সে কোন পর্যন্ত গিয়েছে সেটা হচ্ছে তার পরিসর। পরিসর হচ্ছে স্কোপ, তার মানে এটি কোন পর্যন্ত অতিক্রম করেছে, সে কি ওই পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে নাকি তার সীমা আরো বেশি বিস্তৃত হয়েছে, এটাই হচ্ছে পরিসর। প্রাকৃতিক ভূগোলের সাধারণ ক্ষেত্র বা পরিসর গুলো কি কি? আমরা কিন্তু যে প্রকৃতি গুলো জানছি সেখান থেকে এখন বিষয় ভিত্তিক বর্ণনা গুলো আমরা বলবো। প্রথমেই যেটি সেটি হচ্ছে ভূমিরূপ বিদ্যা। দেখো আমি কিন্তু বলেছিলাম পৃথিবীর উৎপত্তি নিয়ে আলোচনা করে, হচ্ছে ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিদ্যায় পৃথিবীর সমস্ত কিছু নিয়ে পর্যবেক্ষণ করা হয়, পৃথিবীর উৎপত্তি, উৎপত্তির পরবর্তী ধাপ, পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, এখন কোন পর্যায়ে আছে, তার রূপ কি রকম, ভূমিরূপ কি রকম, সেগুলো হচ্ছে সবই ভূমিরূপ বিদ্যা আলোচনা করে। এরই পরিপ্রেক্ষিতে ভূমিরূপ বিদ্যা থেকে আরেকটি বিষয় হচ্ছে
ভূতক যা ভূমিরূপ বিদ্যারই অন্তর্গত। তবু এটি একটি আলাদা বিষয়। ভূতক হচ্ছে পৃথিবী পৃষ্ঠের যেটা আমরা দেখি, কিন্তু ভূতক শুধু তার উপরের অংশ না, তার নিজ ভূঅভ্যন্তর নিয়েও আলোচনা করে এবং তাদের গতিশীলতা সম্পর্কে আলোচনা করে। এরপর হচ্ছে মৃত্তিকা বিদ্যা। দেখো কোথায় গেছে, অর্থাৎ মৃত্তিকার সাথেও তার সম্পর্ক আছে। আমি কিন্তু বলেছিলাম ভূগোলকে বলা হয় মাদার অফ অল সায়েন্স। যেহেতু ভূতক নিয়ে আলোচনা করছি, তাহলে ভূতকের একটি অংশ হচ্ছে কি, ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠের আমরা কোথায় থাকি, যে অংশ সেখানে আমরা যেটা দেখতে পাই অজৈব জৈব উপাদানের সংমিশ্রণ, সেটি হচ্ছে মৃত্তিকা। তাহলে এই মৃত্তিকাও ভূগোলের অন্তর্ভুক্ত বিষয়। আবার মৃত্তিকা বা ভূতকের উপরে বসবাস করে কারা, আমরা, তার মানে জীবকুল। তাই জীব ভূগোল, তার মানে জীব মন্ডল আমাদের অধ্যয়নের বিষয়। তার মানে এখানে তার পরিসর জীব জীববিদ্যার সাথেও চলে গেছে। এখানে আমরা কি পড়ব, উদ্ভিদ প্রাণীর স্থানিক বিন্যাস এবং সম্পর্ক নিয়ে আলোচনা অনুসন্ধান। তাহলে এই বিষয়টা আমরা কি পড়ে আসছি, বায়োলজিতে পড়ে আসছি। তাহলে বায়োলজির এই বিষয়টাও কিন্তু আমাদের এই ভূগোলের অন্তর্গত, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের একটি অধ্যায়। এরপর হচ্ছে পানিবিদ্যা। পানি মানে কি, বায়ু। অর্থাৎ পৃথিবীতে উপরি ভাগে ভূপৃষ্ঠে মহাসাগরের পানি হতে পারে, সাগরের পানি হতে পারে, নদীর পানি হতে পারে, হ্রদের পানি হতে পারে, আবদ্ধ জলাশয়ের পানি হতে পারে, হাওর বাওরের পানি হতে পারে। তাহলে এই যে সমস্ত পানির অধ্যায় গুলো আমরা এখানে জানছি। পানি কিন্তু বরফ রূপেও থাকে, তাহলে হিমবাহ হতে পারে। তাহলে এই অংশে কিন্তু আমরা সব জানছি। এরই সাথে আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে সমুদ্র বিদ্যা। অর্থাৎ পৃথিবীর সমস্ত যে বড় বড় মহাসাগর গুলোর অধ্যয়নের বিষয়ও কিন্তু প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত। অর্থাৎ পানি নিয়ে তো আমরা পড়বই, পানির সাথে তার আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে সমুদ্র। পৃথিবীর বড় যে পাঁচটি বড় মহাসাগর আছে, সেই মহাসাগর সম্পর্কে জানা এবং পড়াও কিন্তু আমাদের একটি এই প্রাকৃতিক ভূগোলের একটি অন্যতম অংশ, বা এটা আমরা বলতে পারি যে তার পরিসর। সে ওই পর্যন্ত গিয়ে তার সীমানা নির্ধারণ করেছে পানির দিক থেকে। এরপর হচ্ছে বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা কি, যেখানে প্রাণ ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক আলোচনা করেন। বাস্তববিদ্যা তো সেইটাই, তাই না, বাস্তুবিদ্যা। সেই বাস্তুবিদ্যাও কিন্তু আমরা এই ভূগোলের অধ্যয়ন বা ভূগোল এখানেও কিন্তু তার পরিসর বা ক্ষেত্র নির্ধারণ করেছে। কারণ হচ্ছে, আমি প্রথমেই বলেছি, মানুষ এবং পরিবেশের সাথে মিথস্ক্রিয়া। তাহলে পরিবেশের যে বিষয় সেটি হচ্ছে বাস্তুবিদ্যা। তাহলে বাস্তুবিদ্যার সাথেও ভূগোলের একটি সম্পর্ক আছে এবং সেই পর্যন্ত সে তার ক্ষেত্রটাকে নির্ধারণ করেছে। এরপর হচ্ছে জলবায়ু বিদ্যা। যা জীবনের আবহাওয়ার এবং বায়ুমণ্ডলের উপর নির্ভরশীল। তাহলে জলবায়ুর সাথে কিসের সম্পর্ক আছে, আবহাওয়া। তাহলে এর সাথে রিলেটেড হবে আবহাওয়া। তাহলে আবহাওয়া বিদ্যা ও জলবায়ু বিদ্যাও কিন্তু আমাদের প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের একটি অন্যতম বিষয়। কারণ হচ্ছে, যখনই আমরা জলবায়ু পড়ব তখন সেখানে আবহাওয়া আসবে। কারণ আবহাওয়ার অনেক বছর, সাধারণত 30 থেকে 40 বা 25 থেকে 40 বছরের গড় ফলাফলই হচ্ছে জলবায়ু। তাহলে মূল বিষয়টি হচ্ছে আবহাওয়া। আবহাওয়ার ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়টি যখনই অনেক বছরের হবে, তখন সেখানে আমরা ওই অঞ্চলের জলবায়ু সম্পর্কে জানবো। তাহলে জলবায়ু জানতে হলে আবহাওয়া জানতে হবে, আবার আবহাওয়ার যে বৃহৎ বিষয় সেটি হচ্ছে জলবায়ু। তাহলে এই দুটি একে অপরের সাথে কি রিলেটেড, এবং এটি আমাদের জানতে হয় একে অপরের সাথে। এরপরে হচ্ছে মানচিত্রাঙ্কন বিদ্যা, যেটি ভূগোলের মূল বিষয়। ভূগোল এসেছিলই মূলত এই মানচিত্রাঙ্কন বিদ্যার থেকে। আমি বললাম কিন্তু যে গ্রিক দেশরা সাধারণত অভিবাসীরা বা তখনকার দিনের মানুষের অভিবাসী মানুষদের যে জ্ঞান আহরণের যে একটা ইচ্ছা, তারা কি করতো, এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াতো। এই যে ঘুরে বেড়ানো বা এই যে বিভিন্ন ধরনের কাজকর্ম, সেগুলো
থেকে তারা কি করত মানচিত্র এঁকে এঁকে রাখতো যে আমি এই পথ ধরে গেছি, এই পথের মানচিত্র এঁকে রাখা। এই যে মানচিত্রটা আঁকা বা মানচিত্রটাকে আমাদের কাছে উপস্থাপন করা, এখান থেকে কিন্তু মূলত বা ওই অঞ্চলে কি রকম আবহাওয়া আছে, জলবায়ু আছে, মানুষ কি কাজ করছে, সেগুলোর থেকে ধীরে ধীরে কিন্তু আমরা আমাদের এই ভূগোল বিষয়টাকে বিস্তারিত ভাবে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি। এখন শুধু কি এটা, যেহেতু পৃথিবী নিয়ে আলোচনা করছে, তাহলে আমাদের এই যে জলবায়ু বা আবহাওয়ার পরবর্তী বা জলবায়ুর স্তর, সরি আবহাওয়ার স্তর জানতে হলে আমরা মহাকাশেও যেতে চাচ্ছি, তাহলে সর্বশেষ যেটি সেটি হচ্ছে জ্যোতির্বিদ্যা, অর্থাৎ ভূগোল তার ক্ষেত্রকে বা পরিসরকে জ্যোতির্বিজ্ঞান পর্যন্ত গ্রহণ করে নিয়ে গেছেন। তার মানে সে ওই পর্যন্ত গিয়ে তার ক্ষেত্রটাকে নির্ধারিত করেছে। সার্বিক ভাবে খেয়াল করে দেখো যে আমি প্রথমেই বলেছিলাম কি ভূমিরূপ, অর্থাৎ ভূত্বক, ভূত্বকের অংশ, তারপরে কি আছে জলবায়ু, তারপরে কি আছে পানি, তারপরে কি আছে দেখো বাস্তু, তারপরে কি আছে মানচিত্র এবং জ্যোতির্বিদ্যা। তাহলে প্রাকৃতিক বিষয়ে সব বিষয়গুলো এখানে চলে আসছে। পৃথিবী পৃষ্ঠ জলবায়ু হচ্ছে তার অন্তর্গত বিষয়, আবহাওয়া জলবায়ু, পানি পড়লে আমরা সমস্ত প্রাকৃতিক পানি, বাস্তু বললে আমরা পরিবেশ, মানচিত্র অঙ্কন গুলো যদিও মানুষের অঙ্কন কিন্তু সেখানে মানুষ হেঁটে হেঁটে যাওয়া বা কাজ করাটা সেটা, এবং জ্যোতির্বিদ্যা মহাকাশ, তাহলে এই সমস্ত বিষয়টাই হচ্ছে তার ক্ষেত্র বা পরিসর। তোমরা কি ভালো করে বুঝতে পারছো বাবা? আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা ইজি বুঝতে পারছি প্রাকৃতিক ভূগোল কি এবং প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি কি এবং প্রাকৃতিক ভূগোলের পরিসরটা কি। আশা করি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের জিজ্ঞেস করবে। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হলেও একটু জানার চেষ্টা করবে যে বিষয়টি বুঝিনি বা করিনি সেটি। তাহলে বুঝতে পারছো যে প্রাকৃতিক ভূগোল কি, প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্র কি, প্রাকৃতিক ভূগোলের পরিসর কি। ছেলেরা বাবা একটু একটু, আমি বেশি পড়তে কখনোই বলি না, আজও বলবো না, একটু পড়ালে পড়লেই হবে। আর মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, প্রয়োজন পড়লেই সাথে সাথে ফোন দিবে, দিয়ে জিজ্ঞেস করবে যে আমি এই বিষয়ে বা ভূগোল সম্পর্কে যদি কেউ না পড়তে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা জানতে পারবে আমার কাছে গিয়ে ফোন করে। আমি অবশ্য একা না, তোমাদের আরেকজন শিক্ষক এই বিষয়ের সাথে সংযুক্ত এবং তিনিও তোমাদের পড়াবেন। পড়ানোটা আসলে যখন মুখ দেখে পড়াই তখন একরকম লাগছে, এখন আবার আরেক রকম লাগছে, যদিও আমরা অভ্যস্ত হচ্ছি ধীরে ধীরে তোমাদের সাথে, কিন্তু তারপরও আমি আমার ছেলেদের মুখ দেখে পড়াতেই খুব পছন্দ করি, কারণ তোমাদের সাথে কথা বলা সেটাও কিন্তু একটি পড়ানোরই বিষয়। তারপরও যতটুকু পড়িয়েছি বাবা একটু দেখবে, দেখলেই হয়ে যাবে আশা করি সবাই। আর ভূগোল আমি কিন্তু বলেছি যে 25 নম্বরের কি রয়েছে তোমাদের প্র্যাকটিক্যাল বিষয়, সেটিও যদি একটু আয়ত্ত করা যায় তাহলে ইজি এই বিষয়টাতে আমি মনে করি A+ চলে আসে। একটু একটু আগ্রহ, একটু পড়াশোনা নিয়ে করলে এই বিষয়টাতে A+ চলে আসবে। সবাই একটু মনোযোগ সহকারে পড়বে, প্রয়োজনে ফোন করবে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকো, ভালো থেকো।